আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিদেশের মাটিতে আরও একটি দুঃখজনক এবং লজ্জাজনক কাহিনী। ইন্দোনেশীয় তরুণীকে হত্যা, সিঙ্গাপুরে বাংলাদেশের মৃত্যুদণ্ড। তার মানে হচ্ছে সিঙ্গাপুরে ইন্দোনেশিয়ার এক তরুণীকে হত্যার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশি এক যুবক। তার প্রেক্ষিতেই সিঙ্গাপুর আদালত সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই হচ্ছে খবর। তো খবরটা দুঃখজনক এবং লজ্জাজনক, এবং নিঃসন্দেহে এটি বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। কারণটা বলছি দর্শক, কিন্তু একটু আপনারা কাহিনীটা শোনেন। আহমেদ সেলিম নামে 35 বছর বয়সী এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। প্রেসিডেন্টও তাকে ক্ষমা করেনি। এই আহমেদ সেলিমের আবেদন করা হয়েছিল, প্রাণ ভিক্ষা চাওয়া হয়েছিল, কিন্তু সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এটা অনুমোদন করেনি। সাবেক বাগদত্তাকে শ্বাসরোধে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সম্প্রতি সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্টেটস টাইমসে এই তথ্য জানিয়েছে। 2018 সালে সাবেক বাগদত্তাকে গেলাংয়ের একটি হোটেলে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন সেলিম। গত 28 ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সিঙ্গাপুর পুলিশ ফোর্স জানিয়েছে, দণ্ডিত ব্যক্তি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট তার আবেদন মঞ্জুর করেনি। বিদেশিদের অপরাধের ব্যাপারে সিঙ্গাপুর খুবই কড়া, কেননা প্রচুর বিদেশি সিঙ্গাপুরে কাজ করে, বাংলাদেশদেরও একটি বড় অংশ সেখানে কাজ করে। ফলে এই ধরনের ক্ষমা আর যদি দৃষ্টান্ত তারা তৈরি করে, তাহলে তারা মনে করে যে অপরাধ আরও বেড়ে যাবে। ফলে এই ব্যাপারে তারা খুবই আইনের দিক থেকে খুব শক্ত হাতে এটা মোকাবেলা করে। পুলিশ সার্ভিসের মুখপাত্র জানান, এর মাধ্যমে 2019 সালের পর প্রথম বিচারিক মৃত্যুদণ্ড কার্যকর হলো। তার মানে 2019-এর আগে ঘটেছে, কিন্তু এরপরে আর কোনো মৃত্যুদণ্ডের এরকম বিধান কার্যকর হয়নি। সিঙ্গাপুরে 2024 সালের প্রথম মৃত্যুদণ্ড এটি। স্থানীয় পুলিশ জানিয়েছে, সেলিম যাকে হত্যা করেন তার নাম নুরহি দায়াতি ওয়ারতোনো সুরাতা। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক, পেশায় গৃহকর্মী ছিলেন। ইন্দোনেশিয়ার প্রচুর গৃহকর্মী সিঙ্গাপুর সহ আশেপাশের দেশে কাজ করেন। 2018 সালের 30শে ডিসেম্বর সুরাতাকে গোল্ডেন ড্রাগন হোটেলে নিয়ে হত্যা করেন সেলিম। 2019 সালের 2 জানুয়ারি তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। 2020 সালের ডিসেম্বরে অভিযোগ প্রমাণিত হয়, তাকে মৃত্যুদণ্ড দেয় সিঙ্গাপুরের আদালত। এরপর 2022 সালে 19শে জানুয়ারি তার সাজার বিরুদ্ধে আপিল খারিজ হয়ে যায়। সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের আসলে কিছুই করার নেই। এটা দর্শক, এই জন্যই আমি শুরুতে বলছিলাম এটা লজ্জাজনক এবং দুঃখজনক, এই কারণে যে বিদেশের মাটিতে যখন নাকি এই ধরনের একটা ঘটনা ঘটে এবং তাদের গণমাধ্যমে যখন নাকি এটা প্রকাশিত হয়, তখন ওই দেশে কর্মরত যারা প্রবাসী থাকে, এবং সিঙ্গাপুরে তো আপনারা জানেন যে প্রচুর বাংলাদেশি আছে এবং তারা সুনামের সঙ্গে কাজ করছে, কিন্তু একজন দুজনের কারণে পুরো কমিউনিটির একটা বদনাম হয়। তো ফলে এই সংবাদ যখন প্রকাশিত হয়, তখন ওই দেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশের মানুষদের সম্পর্কে একটা বিরূপ বা একটা মনোভাব তাদের জন্ম নেয়। তো যেটা বাংলাদেশের কমিউনিটির অগ্রগতিতে, উন্নতিতে, ভালো কাজ পাওয়ার ক্ষেত্রে বা ভালো আচরণ প্রত্যাশার দিক থেকে সেটি নষ্ট হয় এবং বিরূপ পরিস্থিতির মধ্যে পড়ে। এটি সৌদি আরবে আছে, সংযুক্ত আরব আমিরাতে আছে, বহু জায়গায় ঘটেছে। তো সিঙ্গাপুরের মতন একটা ছোট্ট দেশে এই ঘটনাটা নিঃসন্দেহে বাংলাদেশের কমিউনিটির জন্য বিব্রতকর, দেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।